ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নাসিরনগরে প্রয়াত 16 শিক্ষক ও কর্মচারী স্মরণে শোক সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত 16 শিক্ষক ও কর্মচারীদের স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কুন্ডা উচ্চ বিদ্যালয় ও কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সংসদের যৌথ উদ্যোগে বিদ্যালয় চত্বরে ওই শোক সভার আয়োজন করা হয়। কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল হকের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান ঠাকুরের সঞ্চালনায় সভায় প্রয়াতে শিক্ষক ও কর্মচারীদের নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নাক কান ও গলা বিশেষজ্ঞ সার্জন ডাক্তার রোকনউদ্দিন ভুঁইয়া। কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সংসদের সভাপতি সেলিম মোল্লা, কুন্ডা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন ভুঁইয়া, সেভ দি চিলড্রেনের কর্মকর্তা সুজনময় চৌধুরী, কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া জাহান, সাবেক শিক্ষক সুলতান আহমেদ রউফ, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল জলিল ভুঁইয়া, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শামসুমিয়া, শরীফুল ইসলাম ভুঁইয়া, ইউপি সদস্য এখলাস মিয়া, কুন্ডা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রশিদ, মাসুদ চৌধুরী প্রমুখ শোক সভা শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা জসিমউদ্দিন। অনুষ্ঠানে 1968 সাল থেকে 2023 সালের এ পর্যন্ত কুন্ডা উচ্চ বিদ্যালয়ের 13 জন শিক্ষক ও 3 জন কর্মচারী মৃত্যুবরণ করেছেন। শোক সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ছাড়াও প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। শিক্ষক যারা আছেন, যারা প্রয়াত হয়েছে, আমরা 13 জনকে আমরা হারিয়েছি। এর মাঝে বেশিরভাগই দেখেন তারা ছিল অবৈতনিক। অবৈতনিক মানে বেতন ছাড়া, মানে হলো ওনার মূল্য কম সেটি নয়, স্বেচ্ছাশ্রমের দাম অনেক বেশি, সেটা মূল্যহীন অমূল্য জিনিস। সেটি যারা অবৈতনিকভাবে দায়িত্ব পালন করেছেন, যারা বিভিন্ন সময়ে প্রধান প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন, প্রয়াত সকল শিক্ষক, তাদের পরিবারদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। আমরা আমাদের জন্য আত্মার জন্য মাগফিরাত কামনা করি। নাসিরনগর থেকে আক্তার হোসেন ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।